অসমত আইআইটি আছে, এইমছ আছে, আইআইএম হলেই পূর্ণতা পাব রাজ্যের শিক্ষা খণ্ড। কামরূপর মারাভিথার আইআইএম স্থাপন হবলগা স্থান পরিদর্শন করে মঙ্গলবারে এই মন্তব্য করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইআইটি আর এইমসর দরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যা আইআইএম বলে কোয়া হয়, ইউ এখন সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখন রাজ্যত যদি আইআইএম থাকে, আইআইটি থাকে আর এইমস থাকে, এক প্রকার শিক্ষার যে সার্কেল বা সর্বভারতীয় প্রতিষ্ঠানের যে বৃত্ত সেটা সম্পূর্ণ হয়। কংগ্রেস সরকারের দিনতে অসমত আইআইএম স্থাপন করবলে মুকলাই দিছিল ধন, কিন্তু তেতিয়ার ডোনার মন্ত্রীগুলিয়ে আজরি নিলে আইআইএম। দশ বছর উকলি যাওয়ার পাছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উদ্যোগত রাজ্যই বহু প্রত্যাশিত আইআইএম লাভ করা বলে ভাষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ডক্টর মনমোহন সিংয়ের সরকার অনুমোদন করা হয়েছে, সেই সময় রাজ্য সরকারে যথেষ্ট প্রচেষ্টা চলাইছিল যে আইআইএম খন অসমত দিব লাগে। উত্তর পূর্বর বাবে অনুমোদিত আইআইএম খন শিলংত স্থাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ডাঙরিয়ায় আইআইএম অসমত স্থাপন করার বাবে সন্মত হয়। মারাভিটাত 574 বিঘা ভূমিত স্থাপন হবলগা এই আইআইএমত কমেও 1000 কোটি টাকা বিনিয়োগ করিব কেন্দ্রীয় সরকারে। রাজ্য সরকারের দায়িত্ব থাকিব কেবল বিনামূলীয় 574 বিঘা ভূমি নির্মাণকারী কর্তৃপক্ষক গতাই দিয়ার কাম। সীমার দেওয়াল নির্মাণ, বিদ্যুৎ সংযোগ আর রাষ্ট্রীয় ঘাইপথের দীঘলকুচি হয়ে মারাভিটা গাঁলে পথ নির্মাণ করে দিব লাগিব রাজ্য সরকারে। দীঘলকুচি আর মারভিটা গাঁলে আমি নতুন রাস্তা এটা বনাব লাগিব যাতে পুরনা গাঁওয়ার মানুষখিনির কোনো ক্ষতি নহয়। যাওয়া 3-4 বছর যান নতুন আইআইএম হয়েছে, এইমসতো 1200 কোটি, আইআইএমতো 1000 কোটি, এই ধরনের বাজেট। পাছে মারাভিটাত মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়া মাত্রকে আইআইএম স্থাপনের বিরোধিতারে মুখর হল রাভা ছাত্র সন্থা। ট্রাইবেল বেল্টর ভূমিত আইআইএম স্থাপনের বিরোধিতা রাভা ছাত্র সন্থা। নিজের দাবির সমর্থনত আদালতের দ্বারস্থ হওয়ার হুঙ্কার রাভা ছাত্র সন্থার। হিমাঙ্গ ঠাকুরে ডাঙরিয়ায় এই ধরনের পদক্ষেপ, এই ধরনের কথা চিন্তা চর্চা করা দুর্ভাগ্যজনক কথা। আমি কামরূপ জেলা যৌথ মঞ্চের তরফ পর আমি গরিহণা দিছো, গরিহণা প্রদান করেছো আর আহি থাকা দিন সমূহত তখেতে এই ধরনের যে কাম কাজবিলাক নকরে তার কারণে তখন আমি আজি এই মঞ্চের জড়িয়ে আপনার মিডিয়ার জড়িয়ে আমি তখন আমি সকিয়াই দিছো। রাভা ছাত্র সন্থা ক্ষোভিত হওয়ার বিপরীতে আলাপ আলোচনার মাজেরে বিষয়টির মীমাংসা করার প্রস্তাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কাজেই রাভা ছাত্র সন্থা রাজি হলেই পলাশবাড়ী সমষ্টির মারাভিটাত স্থাপন হব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বিপুল বর্মনের সহযোগত আজারার ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।